দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং যুক্ত হচ্ছেন পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে শ্রীপুর উপজেলার ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যুক্ত হচ্ছি আজ শুক্রবার এই মুহূর্তে আপনাদের মাওনা চৌরাস্তা এলাকার দৃশ্য দেখাতে চেষ্টা করছি দর্শক মাওনা চৌরাস্তা এলাকা অনেকটাই বলা যায় যে এই দোকানপাটে যে সময়টা কিন্তু এখানে ফুটপাতে যেসব দোকানপাট ছিল এখন কিন্তু দোকানপাট দিনের বেলা থাকে না কিন্তু রাত্রেবেলা হয়তো ভ্যানে করে কিছু দোকানপাট এখানে বসে তাছাড়া কিন্তু শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের যে মাথা অর্থাৎ উড়াল সেতুর নিচের যে অংশ আজ শুক্রবার এই মুহূর্তে গড়িতে সময় রাত ১০টা আর এই ১০টায় মাওনা চৌরাস্তার যেই কিতাবালি প্লাজা এবং এই পাশের যে অবস্থা সেটা আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন মাওনা চৌরাস্তা এলাকার বর্তমান চিত্র দর্শক আপনাদের উপস্থাপন করছি এবং দেখাতে চেষ্টা করছি শ্রীপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা শ্রীপুর উপজেলার ব্যস্ততম একটি জায়গা যেটা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এখানে আপনারা জানেন যে শ্রীপুর উপজেলা সদর কিন্তু উপজেলা কিন্তু একটি শিল্প অধ্যুষিত উপজেলা আর শিল্প অধ্যুষিত উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা সবসময় ব্যস্ত রাত দিন ২৪ ঘন্টা কিন্তু এরকম মানুষের অবস্থান থাকে আর বিশেষ করে আজকে শুক্রবার দিন বিভিন্ন গার্মেন্টসের প্রতিষ্ঠান কিন্তু কারখানা কিন্তু বন্ধ রয়েছে আর সেই বন্ধের ফাঁকে কিন্তু মানুষের যেই চলাচল অর্থাৎ মানুষের সামনেই রমজান ঈদ অপেক্ষা করছে আর আজকে কিন্তু ১৭ রোজা আর এই রমজানে এই মুহূর্তে কিন্তু মাওনা চৌরাস্তার যে অবস্থা যে দৃশ্য আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার এই মুহূর্তের চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অটোর রাজত্ব চলছে অটোরিকশা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই পাশে কিন্তু যদি দেখায় যে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু সরাসরি চলাচল করছে হাইওয়েতে যেটা আমরা অনেক সময় দেখা যায় চোখে পড়ে সারাদিন এখানে ব্যস্ততম একটি এলাকা আপনাদের সেটা কিন্তু দেখাতে চেষ্টা করছি এই পাশে চৌরাস্তা এলাকার পশ্চিম প্রান্ত অর্থাৎ এই পাশে কিন্তু মাওনা চৌরাস্তা উড়াল সেতুর ঢাকা ময়মনসিংহ লেনের পশ্চিম প্রান্ত এই পাশে কিন্তু বিভিন্ন মার্কেট রয়েছে মার্কেটে কিন্তু প্রচুর লোকজন দেখা যাচ্ছে এই পাশে বিভিন্ন কিন্তু মার্কেটে কিন্তু অনেক লোক কেনাকাটা করতে আসছে দর্শক এই মুহূর্তে মাওনা চৌরাস্তা এলাকার যে রাতের দৃশ্য আজকে রাত ১০টার চিত্র আপনাদের দেখাতে চেষ্টা করছি দেখুন কিন্তু অটোরিকশা কিন্তু সরাসরি হাইওয়েতে যাত্রী নিয়ে চলাচল করছে দর্শক এখন কিন্তু আমি মাওনা উড়াল সেতুর নিচের যে দৃশ্য আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক শ্রীপুর উপজেলা সদরের ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে যে অবস্থান তবে বলা যায় যে আগের থেকে এখনও কিন্তু অনেকটাই কিন্তু যানজট কম দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ফুটপাতে দোকানগুলো নেই তবে কিছু কিছু এখানে কিন্তু ভ্যানে বসে কিছু কিছু মালামাল বিক্রি করছে এরকম দর্শক এরকম জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে